আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বছরের 272তম দিন এবং বাংলাদেশ আজকে ক্রিকেট ম্যাচে হেরে গেছে এবং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ প্রত্যেকবারই দেখা গেছে 1-2 রানের জন্য হেরে যায়। তো এই ম্যাচের সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল লিটন দাসের আউট। তো লিটন দাসের আউটটার বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে এখন, যে সে আসলে আউট হয়েছিল এবং এর কারণ হচ্ছে যে ক্যামেরার যে অ্যাঙ্গেল থেকে হিসাব করা হয়েছে সেই ক্ষেত্রে সে আউট। এবং এর নিয়মটা হচ্ছে এই যে পপিং ক্রিজের হিসাবটা ধরা হয় লাইনের পর থেকে, লাইন থেকে না, তো সেক্ষেত্রে সে আউট। এবং এটা নিয়ে এখন আর কাদা ছোড়াছুড়ির কোনো দরকার নেই, কিন্তু বাংলাদেশ হারার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশের ব্যাটিংটা খুব খারাপ ছিল, বোলাররা তাদের সর্বোচ্চ দিয়ে খেলেছে এবং সেই কারণে খেলাটা 50 ওভারে শেষ হয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট টিম ভালো করতেছে এবং আশা করবো যে পরবর্তীতে খুব ভালো করবে। এবং আমি তো খুব কনফিডেন্স নিয়ে বলতেছিলাম কালকে যে বাংলাদেশ জিতে যাবে, কিন্তু তা হলো না আর কি, কপাল খারাপ। কিন্তু বাংলাদেশ খুবই ভালো খেলছে এবং প্রত্যেকবারই বাংলাদেশ আমাকে কাঁদায়, তো একটা সময় হয়তো বাংলাদেশ আমাদের হাসাবে সেই আশাই করলাম। এবং বিশ্বকাপে হয়তো ট্রফি পাবে বাংলাদেশ, এখন আমরা এরকম স্বপ্ন দেখতে পারি, কারণ হচ্ছে বাংলাদেশ এখন খুবই ভালো খেলতেছে। অ্যান্ড অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং, এবং সাকিবের জন্য দোয়া করবেন, মুশফিকের জন্য দোয়া করবেন।